আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, যে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই হ্যান্ড গ্লোভস কোম্পানি কেমন। আসলে হ্যান্ড গ্লোভস কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে অনেক আছে, তাই না? তো এই বিষয়টা নিয়ে, হ্যান্ড গ্লোভসে আসলে বেতন কেমন বা সুযোগ সুবিধা কেমন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব। অবশ্যই আপনার সাথে থাকবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে মালয়েশিয়ার যে কোনো রিলেটেড ভিডিও আপনাদের সাথে সাথে করার সাথে সাথে আপনারা পেয়ে থাকবেন। তো যাই হোক, আর কি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে হ্যান্ড গ্লোভস কোম্পানি, হ্যান্ড গ্লোভস কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে নামকরা কোম্পানি, আমেরিকার একটা কোম্পানি আছে, মোটামুটি অনেক ভালো কোম্পানি। তো হ্যান্ড গ্লোভসে বেশিরভাগ কিন্তু দুই শিফট ডিউটি হয়, এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলতেছি, হ্যান্ড গ্লোভসে বেশিরভাগই দুই শিফট ডিউটি হয়। দেখা যাচ্ছে বারো ঘন্টা, কারণ এটা প্লাস্টিক কোম্পানি, তো রাত দিন 24 ঘন্টা চলে, বন্ধ খুব কমই হয়। আর হ্যান্ড গ্লোভসে অনেক কর্মীও লাগে, যে যেটা হচ্ছে যে আপনি হ্যান্ড গ্লোভসে কেমন সুযোগ সুবিধা পাবেন। যেমন প্রথমেই অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার কিন্তু বর্তমান ডেট 1500 রিংগিত বেসিক বেতন। আপনারা যারা কলিং বিষয়ে আসবেন, অবশ্যই কিন্তু আপনি কন্ট্রাক্ট ফর্মে দেখে আসবেন যে আসলে আপনার 1500 রিংগিত বেসিক বেতন আছে কি না, তাই না? এটা কিন্তু আপনি অবশ্যই দেখে আসবেন, বা কোন কোম্পানিতে আসতেছেন, তাই না? যে ফার্নিচার আসতেছেন বা প্লাস্টিক কোম্পানিতে আসতেছেন, এগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন না। তো যাই হোক, বেসিক 1500 রিংগিত আপনি বর্তমান যে টাকার রেট, এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে 34 থেকে 35 হাজার টাকা শুধু বেসিক বেতন বাংলাদেশের টাকা আপনারা পাবেন। আর বেশিরভাগই 4 ঘন্টা ডিউটি হয়, কারণ 2 শিফট ডিউটি, তো 1 ঘন্টা লাঞ্চ টাইম দিচ্ছে, 1 ঘন্টা লাঞ্চ টাইমের পরে আপনার ডিউটি 4 ঘন্টা, মানে ওটি হচ্ছে। তো ওটি দিয়ে মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে 2300, 2400 বা 2500, আমি কিন্তু সাধারণ একটা আইডিয়া দিচ্ছি, কারণ আমি যেটুকু তথ্য জানি সেটাই আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি, বা চেষ্টা করি অনেকে জানতে চান বিধায় আমি বলি। কারণ মালয়েশিয়াতে বেশিরভাগ সিস্টেমই কিন্তু এরকম ডিউটি হয়ে থাকে, আপনার 8 ঘন্টার পরে 3 ঘন্টা, 4 ঘন্টা বা 5 ঘন্টা ওভার টাইম হয়। তো আপনি ওই হ্যান্ড গ্লোভস কোম্পানিতেও কিন্তু এরকমই, হ্যান্ড গ্লোভস ভালো ভালো কোম্পানি আছে মালয়েশিয়াতে, আপনারা যদি আসতে চান আসেন, কোনো সমস্যা নেই হ্যান্ড গ্লোভসে, কারণ হ্যান্ড গ্লোভসের সুযোগ সুবিধাটা ভালো। কারণ যেগুলো খারাপ কোম্পানি, আমি ওগুলো বলতে চাই না যেগুলো খারাপ, বা কিন্তু যেগুলো সুযোগ সুবিধা দেয় সেইগুলোই আর কি আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করি, যে আসলে এই কোম্পানিটা কেমন। তো এই হচ্ছে মোটামুটি হ্যান্ড গ্লোভসের সুযোগ সুবিধা। আর হ্যান্ড গ্লোভসের একই নিয়ম, আপনার খাওয়া নিজের, থাকা কিন্তু কোম্পানি দিচ্ছে, পোশাক আদিও কোম্পানি দিতেছে, ঠিক আছে? সব কিছুই একই সিস্টেমেই চলে আর কি মোটামুটিভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন।